বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই আহ্বানটির অপব্যাখ্যা করছেন কেউ কেউ এমন অভিযোগ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির। এসব ব্যাপারে শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় আরও সতর্ক থাকতে বলেছেন তিনি। সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে উত্তরা ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী আবারও শিক্ষায় অবারিত সুযোগের কথা বলেন, বয়সের দেয়াল তুলে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন, বলেন শিক্ষার মান এমন হতে হবে যাতে চাকরি দাতার চাওয়া এবং চাকরি প্রত্যাশীর যোগ্যতার পার্থক্য দূর হয়। সামনে একটা বছর দেড়েক বাদে একটা জাতীয় নির্বাচন আছে, অতএব এটাতে কোনো কোনো ধর্মান্ধ মহল তারা ধর্মকে অপব্যবহার করেন যখন তখন। একজন দায়িত্বশীল মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে সতর্ক হতে বলেন, সাশ্রয়ী হতে বলেন, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ কেউ একটা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, খুব সজাগ থাকবো, সতর্ক থাকবো যেন আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে মিথ্যা তথ্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও আমাদের আসলে অনেক বেশি আরও সতর্ক হতে হবে।